আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো বাচ্চাদের দিয়ে প্রথমে শুরু করলাম। বাচ্চা বড় মানুষ সবাই এখন এই ক্যারামবোর্ড নিয়ে সময় কাটাচ্ছে। আর আজকের ওয়েদারটা প্রচুর মানে রোদ উঠেছে আর গরম প্রচুর। আর শেয়ার করব আজকে আমি কিছু আচার দিয়েছি, সেই একই আইটেমের আচার। সেই আচারগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে, দেখাচ্ছি আপনাদের। আকাশের দিকে তাকালেই বুঝবেন যে কি পরিমাণ গরম পড়েছে। তো সবাই জানি আজকে অনেক গরম পড়েছে, তারপরও আমাদের দেশের অবস্থা অনেকটা খারাপ, কিন্তু রাস্তা দিয়ে মানুষজন আনাগোনা তাদের কোনোভাবেই কমছে না। আজকেও 230 জন লোক মারা গিয়েছে, আর আক্রান্ত যে কত হাজার হয়েছে সেটা আপনারা আমরা সবাই দেখেছি টিভিতে। তো এই তো আমার চেয়ারের ভিতরে বাহিরে আমি আচার দিয়েছি, কারণ আমার সেই ছয়তলার ছাদে ওঠার এনার্জি নাই, তাই গেটের সামনে আমি চেয়ারে দিয়ে আচারগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর কালারফুল আমার এই আচারগুলো। তো এগুলো কিন্তু আমের আচার, কাঁচা আমের আচার, এটা আমি রান্না করি নাই, এটা শুধু কাঁচা আম আমি এইভাবে করে আচারটা দিয়েছি। তো এই আচারটা আমি গত বছরে দিয়েছি, এটা আমার আমার ফ্যামিলিতে এই আচারটা ছাড়া চলেই না। এই আচারটা আমাকে খেতেই হবে, মানে আচারটা আপনারা সব কিছুতে খেতে পারেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, আপনারা ভর্তা বলেন, ভাত বলেন, কোনোটাই বাদ যায় না। এই আচারটা খুবই খুবই লোভনীয় একটি আচার। এই আচার রেসিপির এই যে আচার বানানোটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তাই এবার শেয়ার করলাম না, তো আমি কয়েকদিন আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন গরমে প্রচুর গরম পড়তেছে, আর আমাদের এখানে সিটি কর্পোরেশন ঝাড়ু দিচ্ছে না, রাস্তাগুলো নোংরা হয়ে গিয়েছে, আমার জানালা গাছগুলো গরমে কি হয়ে গিয়েছে। তো আমি মরা পাতাগুলো টেনে টেনে ফেলে দিব এখন। তো এখন গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে গরমের কারণে, আর তাছাড়া গাছের গোড়ায় তো অত ভালো একটা মাটিও দিতে পারি নাই, তো গাছগুলো বেশি একটা ভালো হচ্ছে না এই জন্য। তো আমি একটু দাঁড়ালাম এখানে, আচার পাহারা দিচ্ছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী করছি। তো রান্নাবান্না শেষ, এই জন্য ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখন এতটা ব্যস্ত হয়ে গিয়েছি, মানে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি নিজের বিজনেস নিয়ে, নিজে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে, মানে ঘরের রান্নাবান্না, কাজবাজ, নামাজ পড়া, গোসল কর, মানে সব কিছু নিয়ে আমি একটুও সময় পাচ্ছি না যে একটু এদিক ওদিকে যাব আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রি হলে অবশ্যই বসে বসে শেয়ার করব আপনাদের সাথে, গল্প করব। তো এই তো দেখেন যে কি পরিমাণ গরম পড়তেছে, অনেক গরম পড়তেছে আজকে। আর এই গরমের ভিতরে তো কাঁঠাল খেতে অনেকে পছন্দ করে, আমি কিন্তু কাঁঠাল এই ভয়ে খাই না যদিও। তো প্রচুর গরম কাঁঠালে, আর আমি এই যে গাছ থেকে ময়লাগুলো টেনে টেনে ফেলে দিলাম, পরিষ্কার করে দিলাম গাছগুলো। তো এই যে দেখেন গাছগুলো গরমে কেমন হয়ে গিয়েছে। আর আপনারা প্লিজ সবাই যার যার বাসা থেকে বের না হওয়াটাই বেটার, কেননা আমি নিজে উপদেশ দিচ্ছি অথচ আমি নিজেও বেরোচ্ছি কাজের তাগিদে, কেননা আমার হাজব্যান্ডের কাজ নেই, সংসারের ভার এখন আমাকেই নিতে হয়েছে। তো আমাকে বিজনেস সামলাইতে হলে আমাকে বাহিরে বের হতেই হবে। তো সবাই দোয়া করবেন, বাসার ভিতরে ঢুকে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।